আজকের লেকচারে আমরা কন্টিনিউয়াস ফাংশন অন এ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এর দুটো বেশ ইম্পর্টেন্ট প্রপার্টি ডিসকাস করব আর তার কিছু অঙ্ক করব। সো দ্য ফার্স্ট রেজাল্ট ইজ যে যদি ক্লোজ ইন্টারভ্যাল এ বির উপরে একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া থাকে এফ, তাহলে এফ ইজ এ বাউন্ডেড ফাংশন। তো রিকল করো যে বাউন্ডেড ফাংশন বলতে আমরা কি মিন করতে চাই, যে ইমেজ এফ যে সেটটা পাবো সেই সেটটা বাউন্ডেড হবে। তো এটা আমি দেখাতে চাইছি, তো লেট আস সি। তো আমরা প্রথমে একটা নাম দিয়ে নিই, লেট ক্যাপিটাল জে বি ইকুয়াল টু ইমেজ এফ, দ্যাট ইজ এফ অফ ক্লোজ ইন্টারভেল এ বি। সো আই ওয়ান্ট টু শো দ্যাট দিস সেট ইজ বাউন্ডেড। তো প্রথমে আমি ধরে নিচ্ছি, দুটোই কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব, যে প্রথমে ধরে নাও যে ইফ পসিবল ইট ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ যদি হয় এই সেটটা, তার মানে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার এন এর জন্য একটা পয়েন্ট ইন দ্য সেট, তো সেটাকে আমি ওয়াই এন দিয়ে লিখছি, ওয়াই এন বিলঙ্গিং টু যে পাওয়া যাবে, সো দ্যাট ওয়াই এন ইজ গ্রেটার দ্যান এন, রাইট? বিকজ ইফ ইউ অ্যাসিউম আনবাউন্ডেড অ্যাবাভনেস, কোনো আপার বাউন্ড নেই, সুতরাং প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য একটা ওয়াই এন ইন জে পাওয়া যাবে, যাতে ওয়াই এনটা এন এর চেয়ে বড় হয়। ভেরি গুড। এবার ওয়াই এনটা কোথায় আছে? জে মানে হচ্ছে ইমেজ এফ, সুতরাং একটা পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট ইন দ্য ক্লোজ ইন্টারভেল এ বি থাকবে যার ইমেজ হিসেবে ওয়াই এন আসবে। একটা চুজ করে নিয়ে তার নামটা এক্স এন দিয়ে দাও, তাহলে কি পাচ্ছ, যে ইউ আর গেটিং আ পয়েন্ট এক্স এন ফর অল পজিটিভ ইন্টিজার্স এন ইন এ বি, সো দ্যাট এফ এক্স এন ইজ ইকুয়াল টু ওয়াই এন। এবার এক্স এনটা কেমন পয়েন্টস, প্রথমত এটা বিটুইন এ এন্ড বি অ্যান্ড দে আর ফর্মিং আ সিকোয়েন্স, রাইট? সো ইউ আর গেটিং আ বাউন্ডেড সিকোয়েন্স। সো সিন্স এক্স এন ইজ আ বাউন্ডেড সিকোয়েন্স, by bolzano weierstrass theorem it will have a convergence of sequence. So let us give it some notation. Suppose xn k is one of the convergent subsequences of the sequence xn, and also assume that limit k tending to infinity xn k is equal to l. tahole tumi dekho l point ta kemon, l point ta emon je tar moddhe একটা সিকোয়েন্স ইন দ্য ক্লোজ ইন্টারভেল এ বি সেটাতে কনভার্জ করছে, তাহলে তাতে কি দাঁড়িয়ে যায় যে এলটা লিমিট পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভেল এ বি হয়ে যাচ্ছে। কিন্তু ক্লোজ ইন্টারভেল এ বি ইজ আ ক্লোজ সেট, সো সিন্স এল ইজ আ লিমিট পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভেল এ বি, আমি পাচ্ছি কি যে এল ইজ আ পয়েন্ট অফ এ বি, বিকজ এ বি ইজ আ ক্লোজ সেট। সো ইউ হ্যাভ গট দিস মাচ, যে তুমি একটা প্রথমত using unboundedness you have constructed a sequence in closed interval ab which will have a convergent subsequence you know by bolzano weierstrass theorem because every bounded sequence has a convergent subsequence and secondly if you look at the limit of this sequence then it has to be a point of the closed interval ab because ab is a closed set and l is necessarily a limit point of that ক্লোজ সেট ক্লোজ ইন্টারভেল এ বি, ঠিক আছে। এবার এফ এর সম্বন্ধে কি জানা আছে? এফ এর সম্বন্ধে জানা আছে যে এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভেল এ বি, সো অ্যাটলিস্ট ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এল। তাহলে আমি যদি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ানটা ইউজ করি, সেটা আমায় কি বলছে, যে যেহেতু আমি একটা সিকোয়েন্স পাচ্ছি ইন ক্লোজ ইন্টারভেল এ বি উইচ ইজ কনভার্জিং টু এল, নেমলি এক্স এন কে, তাহলে ওটার যদি আমি ইমেজ সিকোয়েন্স দেখি তাহলে ওটা এফ এল এ কনভার্জ করবে, রাইট? সো ইউ আর গোয়িং টু গেট দ্যাট লিমিট কে টেন্ডিং টু ইনফিনিটি এফ এক্স এন কে ইজ ইকুয়াল টু এফ এল। বাট দেন হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিন্স দ্যাট এফ এক্স এন কে ইজ আ কনভার্জেন্ট সিকোয়েন্স ইমপ্লাইজ এফ এক্স এন কে ইজ আ বাউন্ডেড সিকোয়েন্স। বাট নাও দিস ইজ আ কন্ট্রাডিকশন, বিকজ তুমি ট্রাই করো যে তুমি স্টার্টই করেছিলে উইথ দিস সিকোয়েন্স ওয়াই এন উইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু এফ এক্স এন উইচ ওয়াজ হ্যাভিং দ্য প্রপার্টি যে ওয়াই এন ইজ গ্রেটার দ্যান এন ফর এভরি পজিটিভ ইন্টিজার এন।
তার মানে তোমার এই YN যে সিকোয়েন্সটা সেটা আনবাউন্ডেড, অ্যান্ড ওটার যে কোনো সাবসিকোয়েন্স তুমি যদি নাও তাহলে যে সেটাও যেভাবে কনস্ট্রাক্টেড সেটাও আনবাউন্ডেড, রাইট? বিকজ এভরি YNK যেটাকে FX উইচ ইজ ইকুয়াল টু FXNK হ্যাজ টু বি গ্রেটার দেন NK, অ্যান্ড দিস N1, N2, N3 এটসেট্রা, দিস ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার্স। So fxn1, fxn2, fxn3, this is actually an unbounded sequence. But you are showing it from the fact that f is continuous function, that it necessarily going to be convergent. তাহলে তোমার একটা contradiction এসে গেল। তাহলে এই contradictionটা কোথা থেকে এলো? Contradictionটা এলো by this assumption যেটা আমরা করলাম যে image f is unbounded above. তাহলে দিস ইজ ফলস, দেয়ারফোর ইমেজ এফ হ্যাজ টু বি আ বাউন্ডেড অ্যাবাভ সেট এট লিস্ট। এটা দেখেছ একইভাবে তুমি দেখিয়ে দিতে পারবে যে ওটা বাউন্ডেড বিলো হবে। তো আমরা করি, যেহেতু এখানে একটা আর্গুমেন্টের ব্যাপার আছে, একই আর্গুমেন্ট, বাট এটাতে তুমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ কন্টিনিউটিটার ইম্পর্টেন্সটা আরও বেশি উপলব্ধি করতে পারবে। সো লেট আস সি, suppose if possible j is unbounded below, then again what will you get? The j unbounded below jodi hoy tale prottekta positive integer n er jonno tumi jodi minus n ei number ta dekho tale that cannot be a lower bound, so j er ekta point paoa jabe zn jeta minus n er theke choto hobe, thik ache? এবার zn টা j তে আছে মানে zn টা ইমেজ f এ আছে, ইমেজ f এর নাম j আমি দিয়েছিলাম, ঠিক আছে? সো দেয়ারফোর একটা wn পাওয়া যাবে, এট লিস্ট একটা wn পাওয়া যাবে ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে, such that f of wn is equal to zn. এবার wn এর সম্বন্ধে কি বলতে পারছো? প্রত্যেক এটা একটা সিকোয়েন্স ফর্ম করছে, w1 w2 w3 পাচ্ছো, তাহলে সেটা একটা সিকোয়েন্স ফর্ম করছে, আর সেটা সবকটা wn ই তোমার ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে রয়েছে। সুতরাং wn একটা বাউন্ডেড সিকোয়েন্স ফর্ম করছে, তাহলে যেহেতু wn একটা বাউন্ডেড সিকোয়েন্স, সুতরাং বাই বোলজানো-ওয়াইস্ট্রাস থিওরেম আবার করে তুমি জানো ইট উইল হ্যাভ আ কনভার্জেন্স সাব সিকোয়েন্স। ওটার একটা নাম দিয়ে দাও, ধরো wnk, আর ধরো যে যেখানে কনভার্জ করছে সে পয়েন্টটা হচ্ছে m, লিমিটটা, তার মানে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি wnk ধরো ইকুয়াল টু m, তাহলে তুমি কি বলতে পারছো? আবার করে ওই আর্গুমেন্টটা দাও যে যেহেতু দের ইজ এ সিকোয়েন্স ইন দ্য ক্লোজ ইন্টারভাল ab উইচ ইজ কনভার্জিং টু m, দেয়ারফোর m ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভাল ab, রাইট? সো সিন্স ইট ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভাল ab, ইট হ্যাজ টু বি আ পয়েন্ট অফ ab বিকজ ab ইজ আ ক্লোজড সেট, তাহলে m টাকে ab এর মধ্যে থাকতে হবে। এবার তুমি ব্যবহার করো যে f টা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভাল ab, তাহলে যেহেতু f টা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভাল ab, ওটা ওই পয়েন্টেও কন্টিনিউয়াস, তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান যেহেতু তোমার দেওয়া আছে যে এই সিকোয়েন্সটা wnk যে সিকোয়েন্সটা ইট ইজ কনভার্জিং টু m, তাহলে সেখান থেকে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ কন্টিনিউটি তুমি বলতে পারছো যে f wnk যে সিকোয়েন্সটা সেটা fm এ কনভার্জ করবে, রাইট? তাহলে f wnk কেমন সিকোয়েন্স হয়ে যাচ্ছে? একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাতে ইমপ্লাইড হচ্ছে যে ওটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। কিন্তু তুমি তো জানোই যে তুমি এফ wnk গুলো যেভাবে পেয়েছিলে তারা কিন্তু সব আনবাউন্ডেড সিকোয়েন্স ফর্ম করছে, এফ wnk টা কিন্তু মাইনাস nk থেকে ছোট হচ্ছে, এই zn টাই তো এফ wnk, কোথায় গেল? এফ wn ইজ ইকুয়াল টু zn, রাইট? সো এফ wnk এটা হচ্ছে znk, তাহলে znk কিসের থেকে ছোট? মাইনাস nk থেকে ছোট, তাহলে এক zn f w1 যেটা সেটা মাইনাস n1 থেকে ছোট, তারপরেরটা মাইনাস n2 থেকে ছোট, তারপরেরটা মাইনাস n3 থেকে ছোট, এরকম করে করে পাবে। আর এই n1 n2 n3 যেটা সেটা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং, তাহলে মাইনাস n1 মাইনাস n2 মাইনাস n3 যে নাম্বারগুলো পাচ্ছ সেগুলো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং, আর তার থেকে ছোট ছোট হয়ে যাচ্ছে এই নাম্বারগুলো এফ wnk,
তাহলে এটা তো কোনো মতেই বাউন্ডেড সিকোয়েন্স হতে পারে না। তাহলে আমার একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, মানে একবার আমি পাচ্ছি যে ওটা বাউন্ডেড সিকোয়েন্স, অন্য যুক্তি থেকে দেখতে পাচ্ছি যে ওটা বাউন্ডেড সিকোয়েন্স হতে পারে না। সো এই কন্ট্রাডিকশনটা কোথা থেকে অ্যারাইজ করছে? অ্যারাইজ করছে ফ্রম দ্য ফ্যাক্ট যে আমরা বলেছিলাম যে ইফ পসিবল ধরে নাও যে যেটা আনবাউন্ডেড বিলো, তাহলে এই এই সম্ভাবনাটাও ফলস। তাহলে কি দাঁড়াচ্ছে? যে যেটা বাউন্ডেড বিলো হতে হবে। তাহলে তুমি একই রকম যুক্তিতে দুদিকটাই দেখিয়ে দিলে যে যদি, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা খেয়াল করো যে যদি একটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যালের উপরে ফাংশনটা ডিফাইন্ড হয় আর সেই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওটা বাউন্ডেড ফাংশন হবে। তার মানে ওটার ইমেজ সেটের আপার ইমেজ সেটটা বাউন্ডেড অ্যাবাভও হবে, ইমেজ সেটটা বাউন্ডেড বিলোও হবে। এটা হচ্ছে আমার প্রথম রেজাল্টটা, যেটা যথেষ্টই ইম্পর্টেন্ট রেজাল্ট। ঠিক আছে, এখান থেকে আবার আরো একটা সাংঘাতিক তথ্য বেরোয়, এটা ইজ ভেরি ভেরি ইউজফুল। সেটা কি বলছে? যে তোমার যদি একটা এরকম ফাংশন দেওয়া থাকে অন আ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, ঠিক আছে, দেখো সবসময় ক্লোজ ইন্টারভেল এ বি এরকম একটা নিচ্ছি, সো ইউ শুড টেক আ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, তার উপরে ধরো একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, তাহলে আমি জানি যে ওটা বাউন্ডেড ফাংশন হবে। তার মানে ওটার ইমেজ এফ টা একটা বাউন্ডেড সেট, তাহলে ইমেজ এফ সেটের সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে, রাইট? তাহলে এই সুপ্রিম, আমরা এই নোটেশনটা ডিসাইড করেছিলাম, যদি ভুলে গিয়ে থাকো দেখো এটা সেলফ এক্সপ্লেনেটরি, বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। যাবতীয় এক্স ইন এ বি তার জন্য এফ এক্স গুলো দেখছো, তার মানে হচ্ছে ইমেজ এফ দেখছো, তাই না? এই সেটটা, ওই ইমেজ এফ সেটের যে সুপ্রিমাম সেটাকে তুমি এম বলছো। এইরকম করে আমরা শর্ট ফর্মে লিখবো, আমরা ডিসাইড করেছিলাম। অনেক সময় এই এক্সটাও লিখি না, যে সুপ্রিমাম তলায় এ বি এখানে এফ এরকম লিখে নিই, তাহলে ঠিক আছে অতটা আমরা করছি না, আপাতত এরকম করে লিখলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। তো আমার সুপ্রিমাম এক্সিস্ট করবে, ইনফিমামও এক্সিস্ট করবে, এটা এক্ষুনি আমরা দেখলাম। তাহলে এই সুপ্রিমামের একটা নাম দিয়ে দিয়েছি ক্যাপিটাল এম, ইনফিমামের নাম দিয়ে দিয়েছি লিটল এম। তোমার প্রপোজিশন, তোমার রেজাল্ট যেটা বলছে ভাষায় যে ইট আ কন্টিনিউয়াস ফাংশন এফ ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু আর অ্যাটেইনস ইটস বাউন্ডস অন ক্লোজ ইন্টারভেল এ বি, তার মানে বক্তব্যটা হচ্ছে যে একটা পয়েন্ট অন্তত এ বির মধ্যে পাওয়া যাবে, ধরো ছোট হাতের সি, যাতে এফ সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম, আর ওই রকমই আরেকটা পয়েন্ট ছোট হাতের ডি পাওয়া যাবে বিটুইন এ এন্ড বি, such that FD is equal to M. মানে ক্যাপিটাল এম আর ছোট হাতের এম এরা আসলে ইমেজে থাকবে, এটাই হচ্ছে এই প্রপোজিশনের বক্তব্য। যে ইমেজ এফটা যে বাউন্ডেড সেট দেখে ফেলেছো, এবার ইমেজ এফ এর যে সুপ্রিমাম আর যে ইনফিমাম সেই ভ্যালুগুলো ইমেজ এফ এর পয়েন্ট হিসেবেই থাকবে, মানে একটা সি পাওয়া যাবে such that FC is equal to capital M, একটা ডি পাওয়া যাবে such that FD is equal to little m, এরকম একাধিক পয়েন্ট পাওয়া যেতে পারে কিন্তু অন্তত একটা করে অবশ্যই পাওয়া যাবে, এটা হচ্ছে বক্তব্য। আবার করে প্রমাণটা হচ্ছে বাই কন্ট্রাডিকশন। ঠিক আছে, তাহলে একটা একটা করে করি। তাহলে প্রথমে ধরে নিই যে ধরো আমি এফ এম কে ইমেজে পাচ্ছি না, ঠিক আছে, তাহলে এম যদি ইমেজে না থাকে তার মানে যাবতীয় এক্স ইন ক্লোজ ইন্টারভেল এ বির জন্য এফ এক্স টা স্ট্রিক্টলি লেস দেন এম হচ্ছে। দেখো এম ক্যাপিটাল এম টা কি সুপ্রিমাম, তাহলে এফ এক্স ইজ লেস দেন আর ইকুয়াল টু ক্যাপিটাল এম, তো তুমি জানোই, তুমি বলতে চাইছো একটা এক্স পাওয়া যাবে যাতে এফ এক্স ইজ ইকুয়াল টু এম হবে। তো সেটা যেহেতু বলতে চাইছি তার উল্টোটা আমি ধরে নিচ্ছি ইফ পসিবল করে, কি গন্ডগোল হচ্ছে দেখবো। তাহলে আমি ধরে নিলাম যে এফ এক্স ইজ লেস দেন এম ফর অল এক্স ইন এ বি, তাহলে এটা যদি হয় তাহলে এম মাইনাস এফ এক্স এর সম্বন্ধে কি বলতে পারছো? এম মাইনাস এফ এক্স টা সবসময় পজিটিভ নাম্বার হবে ফর অল এক্স ইন ক্লোজ ইন্টারভেল এ বি। তাহলে আমি একটা নতুন ফাংশন ডিফাইন করছি জি অন ক্লোজ ইন্টারভেল এ বি, সেটা কিভাবে ডিফাইন করছি? জি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এফ এক্স। এবারে দেখো এম মাইনাস এফ এক্স টা কোথাও জিরো হচ্ছে না, এফ টা কন্টিনিউয়াস ফাংশন ছিল, এম টা তো কনস্ট্যান্ট, তাহলে এম মাইনাস এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন প্রথমত।
m minus fx is a continuous function and it is always positive on the closed interval ab. সুতরাং আমি যদি 1/m-fx নি 1/M-fx তাহলে সেটাও কন্টিনিউয়াস ফাংশন হবে বাই দ্য অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস সো জি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ভেরি গুড এন্ড ইট ইজ টেকিং পজিটিভ ভ্যালুস এটাও ঠিক আছে তাহলে এক্ষুনি যে রেজাল্টটা প্রুভ করেছো সেটা জি এর জন্য সত্যি সো বিকজ জি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভেল এ বি জি ইজ এ বাউন্ডেড ফাংশন তাহলে জিটা বাউন্ডেড ফাংশন হলে এটারও সুপ্রিম আমার ইনফিমাম এক্সিস্ট করবে তাহলে ধরো ইনফিমামটা কি হবে উই ডোন্ট কেয়ার ঠিক আছে আপাতত সুপ্রিমামটা তোমার ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো সুপ্রিমামও কি হবে আই ডোন্ট কেয়ার আমি জাস্ট বলছি যে জিটা যেহেতু বাউন্ডেড হবে অন্তত একটা আপার বাউন্ড তো আছে তাহলে সেই আপার বাউন্ডটা আমি ক্যাপিটাল বি নিয়ে নিলাম এবার ক্যাপিটাল বিটা কেমন নাম্বার হবে জি এর ভ্যালু গুলো সব গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো নয় জি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো তাই না কারণ এম মাইনাস এফ এক্স টা সবসময় জিরোর চেয়ে বড় তাহলে জি এক্সটা সবসময় জিরোর চেয়ে বড় তাহলে বি কেমন হবে বিটা যাবতীয় জি এক্স এর চেয়ে বড় তাহলে বিটাও গ্রেটার দ্যান জিরো হবে এটা আমি প্রথম অবজারভেশন করতে পারছি এবার নেক্সট জিনিস দেখা যাক কি বলতে পারছি আমি জাস্ট লিখছি ঠিক আছে যে আমার জি এক্স এর আপার বাউন্ড একটা পাওয়া যাবে যেটা হচ্ছে ক্যাপিটাল বি আর জি এক্সটা একটা পজিটিভ ফাংশন সুতরাং যাবতীয় এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভেল এ বির জন্য আমি পাচ্ছি কি জিরো লেস দ্যান জি এক্স লেস দ্যান বি এবার জি এক্স এর চেহারাটা কি ছিল 1/M-fx তাহলে আমি 1/M-fx ইজ বিটুইন জিরো অ্যান্ড বি এটা পাচ্ছি তাহলে এবার একটু সিম্পল অ্যালজেব্রা করো এটার মানে হচ্ছে 1/B ইজ লেস দেন M-fx তার মানে হচ্ছে এফ এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও 1/B কে ডান দিকে নিয়ে চলে যাও তাহলে হয়ে যাচ্ছে এফ এক্স ইজ লেস দেন M-1/B তাহলে কি দাঁড়িয়ে গেল যে যাবতীয় পয়েন্টস ইন ক্লোজ ইন্টারভেল এ বির জন্য এফ এক্সটা M-1/B থেকে ছোট হয়ে গেছে কিন্তু তাতে কি দাঁড়িয়ে যাচ্ছে যে M-1/B যে যেটা ক্যাপিটাল এম থেকে স্ট্রিক্টলি ছোট একটা নাম্বার দ্যাট ইজ অলসো এন আপার বাউন্ড অফ ইমেজ এফ কিন্তু সেটা তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে কারণ ক্যাপিটাল এম কি ছিল লিস্ট আপার বাউন্ড ছিল অফ ইমেজ এফ তো ক্যাপিটাল এম যেহেতু লিস্ট আপার বাউন্ড অফ ইমেজ এফ ওটার চেয়ে ছোট কোনো নাম্বার কখনোই ইমেজ এফ এর আপার বাউন্ড হতে পারে না দেয়ারফোর আমার এখানে একটা কন্ট্রাডিকশন চলে এলো তাহলে কন্ট্রাডিকশনটা কোন জায়গা থেকে এলো আমি ধরলাম যে এফ এক্সটা লেস দ্যান এম ফর অল এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভেল এ বি এই যে স্টেটমেন্টটা ধরেছিলাম সেখান থেকে আমার কন্ট্রাডিকশনটা এসছে সুতরাং এই স্টেটমেন্টটা ফলস তাহলে এই স্টেটমেন্টটা ফলস হওয়া মানে কি অন্তত একটা এক্স ইনক্লোজ ইন্টারভেল এ বি পাওয়া যাবে যেখানে এফ এক্সটা এম এর সাথে সমান হতে বাধ্য তাহলে ওইটাকেই আমি সি বলছি হেন্স দেয়ার এক্সিস্টস এ সি সাচ দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু এম তাহলে অ্যাটেইনস ইটস বাউন্ডস এর মধ্যে অ্যাটেইনস ইটস সুপ্রিমাম সেটা তুমি দেখিয়ে দিয়েছো ঠিক একইভাবে সিমিলার প্রুফ তা তোমার ইনফিমামের ক্ষেত্রেও সত্য তো সেটাও আমরা করি কারণ এই আর্গুমেন্টগুলো খুব খারাপ না কিন্তু নিশ্চয় করে লজিক্যালি চিন্তা ভাবনা করার দরকার আছে সুতরাং স্লোলি আমরা করতে থাকি তাহলে আমি নেক্সট ধরছি যে ধরো ছোট হাতের এম যেটা ইনফিমাম অফ ইমেজ এফ ছিল সেটা অ্যাটেন্ড হচ্ছে না অ্যাটেন্ড হচ্ছে না মানে ওটা ইমেজ সেটে নেই তাহলে কি হবে প্রথমত ওটা যেহেতু ইনফিমাম অফ ইমেজ এফ সেই জন্য প্রত্যেকটা এক্স ইন ক্লোজ ইন্টারভেল এ বির জন্য এফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ছোট হাতের এম সেটা তো অবশ্যই করে সত্যি এবার তুমি তার চেয়ে বেশি ধরছো যে ইফ পসিবল ধরো যে অ্যাকচুয়ালি এফ এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান এন এম হচ্ছে প্রত্যেকটা এক্স এর জন্য ঠিক আছে করে আমরা দেখাবো যে এটা ফলস ঠিক আছে তাহলে এফ এক্স যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন এম হয় তাহলে এফ এক্স মাইনাস এম কেমন নাম্বার হয়ে যাচ্ছে পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে প্রত্যেকটা এক্স ইন ক্লোজ ইন্টারভেল এ বির জন্য
আর এফটা কন্টিনিউয়াস ফাংশন, ছোট হাতের এমটা যদি নাও তাহলে ওটা একটা কনস্ট্যান্ট ফাংশন ডিফাইন করে। সুতরাং এফ এক্স মাইনাস এম একটা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভেল এ বি, যেটা সবসময় পজিটিভ ভ্যালিউজ নিচ্ছে। দেয়ারফোর আমি যদি একটা নতুন ফাংশন ডিফাইন করি এইচ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এফ এক্স মাইনাস এম, তাহলে বাই অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস এটাও কন্টিনিউয়াস হবে অ্যান্ড ইট ইজ অলওয়েজ টেকিং পজিটিভ ভ্যালিউজ। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা বাউন্ডেড ফাংশন হয়ে যাচ্ছে, এটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সুপ্রিমাম অবধি আমার যাওয়ার দরকার নেই, আমি জাস্ট একটা আপার বাউন্ডও নিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো সাপোজ এইচ ফাংশনের একটা আপার বাউন্ড তুমি পেয়ে গেলে ক্যাপিটাল সি, আবার করে এই ক্যাপিটাল সিটা কেমন নাম্বার হবে, যাবতীয় এইচ এক্স গ্রেটার দ্যান জিরো, রাইট, তাহলে সিটাও গ্রেটার দ্যান জিরো হতে বাধ্য, রাইট। সিম্পল ট্রান্সিটিভিটি প্রপার্টি থেকে এটা ফলো করে যাচ্ছে। তাহলে আমি এটা নিশ্চয় করে পাবো যে কোনো এক্স যদি আমি ক্লোজ ইন্টারভেল এ বিতে নিই, তাহলে জিরো less than hx less than c হবে, বিকজ hx ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, রাইট, অ্যান্ড সি ইজ দ্য আপার বাউন্ড, সো hx ইজ লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারতাম এখানে, ঠিক আছে, সো লেস দ্যান অর ইকুয়াল টু সি। তাহলে সেখান থেকে তোমার এসে যাচ্ছে কি যে জিরো লেস দ্যান ওয়ান বাই এফ এক্স মাইনাস এম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সি। তো একটা সি একটা আপার বাউন্ড নিয়ে নাও, করে টু সি নিয়ে নাও, ঠিক আছে, তাহলে স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে যাবে। মানে এমন একটা সি নাও যাতে এটা স্ট্রিক্টলি লেস দ্যান হচ্ছে। সি যদি একটা আপার বাউন্ড হয় তাহলে সি প্লাস ওয়ানটাও আপার বাউন্ড, সি প্লাস টুটাও আপার বাউন্ড ইত্যাদি, এটা আমরা জানি। সুতরাং আমি যদি সি একটা আপার বাউন্ড নিয়ে নিই যার জন্য এটা লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমি সি প্লাস ওয়ান নিয়ে কাজ করব যাতে এটা স্ট্রিক্টলি লেস দ্যান সি প্লাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি হেনো আপার বাউন্ডই চুজ করব যাতে এটা লেস দ্যান সি হয়। এটা খুব একটা কঠিন জায়গা নয়, আগের আগের যে আর্গুমেন্ট ছিল সেখানেও একই ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটা লেস দ্যান সি হচ্ছে, এবার মানে এমনই আপার বাউন্ড নিয়ে নিয়েছো, এবারে সে কী করছো, সেজন্যই বললাম যে লিস্ট আপার বাউন্ডের দিকে আমি যাচ্ছি না, যে কোনো আপার বাউন্ড নিয়েই কাজ করছি, ওকে, উইচ স্যাটিসফাইজ দিস প্রপার্টি। এবার অ্যালজেব্রাটা করছো, তাহলে ওয়ান বাই সি ইজ লেস দেন এফ এক্স মাইনাস এম, এটা প্রথম বক্তব্য রাখতে পারছো। আর দ্বিতীয় বক্তব্যটা এখান থেকে কি এসে যাচ্ছে, এমটাকে যদি বাম দিকে নিয়ে চলে যাও তাহলে এম প্লাস ওয়ান বাই সিটা লেস দেন এফ এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সিটা এমন আপার বাউন্ড যদি চুজ করে নাও যাতে এই ঘটনাটা ঘটে, তাতে তুমি দেখতে পাচ্ছ যে যাবতীয় এফ এক্স বেয়ার এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ বি সব কটাই এম প্লাস ওয়ান বাই সি থেকেও বড় হয়ে গেছে। তাহলে এম প্লাস ওয়ান বাই সিটা কেমন নাম্বার হয়ে গেছে, এম প্লাস ওয়ান বাই সিটা ইমেজ এফ এর লোয়ার বাউন্ড হয়ে গেছে। কিন্তু সে তো সম্ভব নয়, ছোট হাতের এমটা কি ছিল, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ ইমেজ এফ ছিল, তাই না। তাহলে ছোট হাতের এম এর চেয়ে বড় কোনো নাম্বার নিলে সেটা আর লোয়ার বাউন্ড হতে পারে না, যেটা এখানে এসে যাচ্ছে। দেয়ারফোর আমার একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রাডিকশনটা কোথা থেকে আসছে, আবার করে এই অ্যাসাম্পশন যেটা আমরা এখানে করলাম সেখান থেকে কন্ট্রাডিকশনটা এলো। সুতরাং এই অ্যাসাম্পশনটা ফলস। অ্যাসাম্পশনটা ছিল যে এফ এক্স ইজ গ্রেটার দ্যান এম ফর অল এক্স, তাহলে সেটা সম্ভব নয়। সুতরাং অন্তত একটা এক্স থাকবে যার জন্য এফ এক্স ইকুয়াল টু এম হবে, তাহলে সেটাই বলছি, একটা ডি পাওয়া যাবে, অ্যাটলিস্ট একটা ডি পাওয়া যাবে ইন ক্লোজ ইন্টারভেল এ বি সাচ দ্যাট এফ ডি ইজ ইকুয়াল টু এম। বোঝা যাচ্ছে, তার মানে আমার ক্লোজ ইন্টারভেল এ বি থেকে রিয়েল নাম্বারসে একটা যদি কন্টিনিউয়াস ফাংশন থাকে, তাহলে প্রথম জিনিস তুমি অবজার্ভ করলে যে ইমেজ এফটা একটা বাউন্ডেড সেট হবে। দ্বিতীয় জিনিস অবজার্ভ করছো যে ইমেজ সেটের যে সুপ্রিমাম আর ইমেজ সেটের যে ইনফিমাম সেই দুটো পয়েন্টই কিন্তু ইমেজ সেটেই থাকবে। There will be points in the closed interval AB whose image will be the supremum of image F and infimum of the image F. Tale, how is this? This is going to be extraordinarily useful for you. And let us look at some consequences. Kintu tar age kichu remarks amra kori.
প্রথমত ধরো এই দুটো যে রেজাল্ট পেলে সেটা সার মর্মটা লেখার চেষ্টা করা যাক। যে ধরো এফটা ক্লোজ ইন্টারভেল এ বি টু আর একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, আর ধরো সুপ্রিমাম অফ এফ ইজ ক্যাপিটাল এম, ইনফিমাম অফ এফ ইজ লিটল এম। তাহলে কি হচ্ছে, প্রথমত আমি বলতে পারছি যে ইমেজ এফ সেটার চেহারাটা কি হবে, ইমেজ এফ উইল বি এ সাবসেট অফ দিস। কারণ এখানে যদি কোনো পয়েন্ট নাও, আমি একটু লেখার চেষ্টা করি, হ্যান্ডরাইটিংটা খারাপ হবে বাট ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে আমি প্রথম বক্তব্য যেটা বলতে পারছি সেটা হচ্ছে যে আমি যদি এক্স নিয়ে নিই এ বির মধ্যে, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে যে তোমার লিটল এম লেস দেন অর ইকুয়াল টু এফ এক্স, রাইট, লেস দেন অর ইকুয়াল টু এফ এক্স, অ্যান্ড দ্যাট ইজ লেস দেন অর ইকুয়াল টু, সো দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এম, রাইট। সো এট লিস্ট দিস মাচ ইজ ট্রু বাই ইয়র choice of notation of little m and capital M. Little m is the infimum and capital M is the supremum. তাহলে এটার মানে কি দাঁড়ালো, এটার মানে দাঁড়ালো যে তোমার ইমেজ এফ এই যে সেটটা পুরোটা না লিখে আই এম লিখি, তাহলে ইমেজ এফ যে সেটটা সেটা ইজ এ সাবসেট অফ দ্য ক্লোজ ইন্টারভেল লিটল এম টু ক্যাপিটাল এম, রাইট। এট লিস্ট দিস মাস ফার্স্টলি দিস ইজ ট্রু বিকজ অফ দিস ইনইকুয়ালিটি, লিটল এম ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এম, সো দিস ইজ ট্রু দ্যাট ইমেজ এফ উইল বি এ সাবসেট অফ দিস। কিন্তু এবারে তুমি কি দেখেছো যে ছোট হাতের এম যেটা সেটা ইমেজ এফ এর এলিমেন্ট, রাইট, তাহলে এটা এখানে রয়েছে। ক্যাপিটাল এম যে পয়েন্টটা সেটাও ইমেজ এফ এ রয়েছে, রাইট, এটা এক্ষুনি আমরা দেখলাম। তাহলে লিটল এম ইজ ইন ইমেজ এফ, ক্যাপিটাল এম ইজ ইন ইমেজ এফ, তার মানে দাঁড়ায় কি যে লিটল এম আর ক্যাপিটাল এম এর মধ্যেখানে যাই পয়েন্ট থাকুক না কেন সেই পয়েন্টগুলো সবই তোমার ইমেজ এফ এ থাকবে বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, রাইট। তাহলে যদি দুটো পয়েন্ট এমন হয় যে যারা ইমেজ এফ এ আছে তাহলে তার মধ্যিখানের যাবতীয় পয়েন্টগুলো ইমেজ এফ এ থাকে, এটাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম তোমায় জানাচ্ছে। তাহলে তুমি কি পাচ্ছ যে ক্লোজ ইন্টারভেল লিটল এম টু ক্যাপিটাল এম ইজ অলসো আ সাবসেট অফ ইমেজ এফ, রাইট। সো দেয়ারফোর লিটল এম টু ক্যাপিটাল এম দিস ক্লোজ ইন্টারভেল ইজ প্রিসাইসলি ইকুয়াল টু ইমেজ এফ, এটা তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে তুমি আজকে যা শিখলে তার সাথে একটু ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা যদি লাগাও তাহলেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। লেট মি জাস্ট রিপিট দিস আর্গুমেন্ট ওয়ান্স মোর সো দ্যাট দ্যার ইজ নো কনফিউশন। ফার্স্ট অফ অল, বাই ইউ নো দ্যাট এফ ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু আর ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, ইমপ্লাইজ ইট ইজ এ বাউন্ডেড ফাংশন, সো ইট হ্যাজ a supremum which we are denoting by capital M, and it has an infimum which we are denoting by little m. Image of f has these two points. That means that for every point in the image of f, image of that point is going to lie between little m and capital M. That means image f is a subset of little m to capital M closed interval. This much is true. Now secondly, what you have seen is that little m is actually a point of image f. Image f এর মধ্যে আছে, capital M টাও image f এর একটা point. সুতরাং little m টা image f এর point, capital M টা image f এর point. তাহলে এবারে তুমি intermediate value theorem লাগিয়ে বলতে পারছো যে close interval little m থেকে capital M এর মধ্যে যা pointই থাকুক না কেন সব কটাই image f এ থাকবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে ইমেজ এফ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু লিটল এম টু ক্যাপিটাল এম এর ক্লোজ ইন্টারভেল। আমি জাস্ট আর্গুমেন্ট আবার রিপিট করলাম, তার মানে এই জিনিসটা পেলে।
তাহলে যে সুন্দর জিনিসটা পেয়েছো ইমেজ অফ আ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল আন্ডার আ কন্টিনিউয়াস ফাংশন ইজ আ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল আর এক্স্যাক্টলি তার চেহারাটা কি হবে সেটাও তুমি বলে দিতে পারছো ক্লোজ ইন্টারভেল ইনফিমাম এফ থেকে সুপ্রিমাম এফ রাইট তাহলে এটা আমরা বুঝতে পারছি এবারে যদি এখান থেকে তুমি ক্লোজনেস অথবা বাউন্ডেডনেস এগুলোকে তুলে দাও তাহলে ঘটনাটা কি করবে সেটার জন্য আমি কয়েকটা এক্সাম্পল স্টাডি করতে চাইছি তাহলে প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে আমি যদি জাস্ট একটা ক্লোজড ইন্টারভেল নিই আর তার ইমেজ আন্ডার আ কন্টিনিউয়াস ফাংশন নিই সেটা ক্লোজ নাও হতে পারে ঠিক আছে তাহলে দেখা যাক এক্সাম্পলটা কি নিচ্ছি রিয়েল লাইনের উপরে মানে এফ ইজ ডিফাইন্ড ফ্রম আর টু আর সেটাকে এইভাবে লিখেছি ফাংশনটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স গ্রাফটা এখানে এঁকেছি তাহলে আমি ক্লোজ ইন্টারভেল জিরো টু ইনফিনিটি নিই তাহলে কি হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স তাই না তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্সটা কিরকম হচ্ছে যে জিরো পয়েন্টে ওটার ভ্যালু ওয়ান হবে আর তারপরে যত এক্স বাড়তে থাকবে ইট উইল টেন্ড টুয়ার্ডস জিরো তাই না কারণ অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি সো ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ইজ টেন্ডিং টু জিরো কারেক্ট সো ইফ ইউ লুক অ্যাট দ্য ক্লোজড ইন্টারভেল জিরো টু ইনফিনিটি দ্যাট ইজ ক্লোজ রাইট দ্য নন নেগেটিভ রিয়েল অ্যাক্সিস তাহলে তার ইমেজটা কি হচ্ছে ইমেজ ইজ সেমি ওপেন ইন্টারভেল জিরো থেকে ওয়ান কারণ কখনই জিরোতে তো রিচ করবে না ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ইজ নেভার গোয়িং টু বি জিরো বাট ইট ইজ টেন্ডিং টুয়ার্ডস জিরো তোমার এক্স অ্যাক্সিস ইজ বিকামিং অ্যান অ্যাসিম্পটোট অফ দিস ফাংশন রাইট সো দেয়ার ফোর দিস ইমেজ অফ দিস ক্লোজ ইন্টারভেল ইজ নো লঙ্গার আ ক্লোজ ইন্টারভেল তাহলে শুধু ক্লোজ ইন্টারভেল নিলে হবে না এখানে কোনটা বাদ গেল বলো তো বাউন্ডেডনেসটা বাদ গেছে বাউন্ডেড যেহেতু নিইনি তাই সেই জন্য এরকম নিট রেজাল্টটা আমি পাইনি যেটা আমি আগে আলোচনা করেছি নেক্সট এক্সাম্পল দেখা যাক যে আমি যদি বাউন্ডেড ইন্টারভেল নিয়ে নিই তাহলে বাউন্ডেড ইন্টারভেলের ইমেজটা সেটা বাউন্ডেড নাই হতে পারে হ্যাঁ মানে আমি ক্লোজনেসটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেও আমার একটা ইস্যু এসে যেতে পারে তো সেটার জন্য আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেটা আমরা আগেও দেখেছি এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এবারে আমি এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্সটাকে জাস্ট ওপেন ইন্টারভেল জিরো ওয়ান এর উপরে ফোকাস করছি ঠিক আছে সো আই এম রেস্ট্রিক্টিং দ্য ফাংশন অন দ্য ওপেন ইন্টারভেল জিরো ওয়ান সো ইভেন ইফ ইউ ডিড নট ডু দ্যাট লুক অ্যাট দ্য হোল অফ রিয়েল লাইন অলসো তাহলে ওপেন ইন্টারভেল জিরো ওয়ান যেটা সেটা একটা বাউন্ডেড ইন্টারভেল এবার এই বাউন্ডেড ইন্টারভেলের ইমেজ কি হবে তুমি দেখো যে অ্যাজ এফ অফ ওয়ান কত এফ অফ ওয়ানটা তো ওয়ান হচ্ছে তাই না সো আই এম লুকিং এট জিরো ওয়ান মানে যদি আমি গ্রাফটায় এতটা এঁকেছি আমি শুধু এই ওপেন ইন্টারভেল জিরো ওয়ানের দিকে তাকাচ্ছি তাহলে ওয়ান এটার মান ওয়ান হচ্ছে আর অ্যাজ ইউ আর টেন্ডিং টুয়ার্ডস জিরো দ্য ফাংশন ইজ টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি রাইট সো দ্য ইমেজ অফ দ্য ওপেন ইন্টারভেল জিরো ওয়ান ইজ বিকামিং দ্য ওপেন ইন্টারভেল ওয়ান টু ইনফিনিটি উইচ ইজ অ্যান আনবাউন্ডেড ইন্টারভেল রাইট সো ইমেজ অফ আ বাউন্ডেড ইন্টারভেল নিড নট বি আ বাউন্ডেড ইন্টারভেল That is one example, another example. Next example is that if you, instead of closed intervals, if you have taken an open interval, open bounded interval, then would the result be true? The answer is no. So for that, you have to give another example. So let us look at it. Suppose you look at fx is equal to 1 by 1 plus x squared, where x is a real number. This is clearly a continuous function. There is no problem. Okay, আগেরটাতে আমি বলতে ভুলে গেলাম বাট দিস উই হ্যাভ অলরেডি চেকড ওকে সো এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইজ কন্টিনিউয়াস অন আর মাইনাস জিরো ঠিক আছে অল রাইট সো নাও ইউ আর লুকিং অ্যাট এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এই ফাংশনটা তুমি গ্রাফটা যদি দেখো তাহলে অ্যাট দ্য পয়েন্ট জিরো ইট ইজ গোয়িং টু টেক দ্য ভ্যালু ওয়ান ইট ইজ গোয়িং টু বি সিমেট্রিক অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস কারণ একটা এক্স স্কোয়ার রয়েছে আর যত তুমি এক্সকে বাড়াতে থাকবে তত ওটা ডিকে করে জিরোর দিকে যেতে থাকবে তাই না বা এক্সটাকে যত কমাতে থাকবে একই ঘটনা ঘটবে আর ওয়ান আর মাইনাস ওয়ানে মানটা কত হবে ওই দুটো ক্যালকুলেট খুব সহজে করা যাবে করে নিই ওয়ান অথবা মাইনাস ওয়ান বসালে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে হাফ সুতরাং
তুমি দেখো ছবিটা কেমন হচ্ছে, যে -1 থেকে 1 ওপেন ইন্টারভাল নিলে সেটা কোথায় যাচ্ছে, সেটার ইমেজটা হয়ে যাচ্ছে হাফ থেকে 1 এই সেমি ওপেন ইন্টারভাল, কারণ এটা তুমি ওপেন ইন্টারভাল নিয়েছো, সো হাফ উইল নট বি ইন দ্য ইমেজ, রাইট? সো ইমেজ অফ দিস ওপেন ইন্টারভাল ইজ নো লঙ্গার ইন ওপেন ইন্টারভাল। সো ইউ ক্যান রিয়েলাইজ বাই দিস কাউন্টার এক্সাম্পলস যে আমরা যে রেজাল্টটা বললাম সেখানে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল ওয়াজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কন্টিনিউয়াস ফাংশন তো হতেই হবে ফার্স্ট অফ অল, না হলে তো এনিথিং ক্যান হ্যাপেন, বাট কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এতটা তুমি যদি নাও তবে তুমি এই জিনিসটা নিট রেজাল্টসগুলো পাবে যে ইমেজ এফ ইজ বাউন্ডেড অ্যান্ড দ্য বাউন্ডস আর অ্যাটেন্ড। ওকে, সো let us do a few examples related to these results and then hopefully you'll get a better idea of what we are discussing. So prathom exercise jeta ami consider korte chaichi seta hocche dhoro je f from closed interval ab to open interval 0 infinity ekta continuous function dewa ache, tahole bolche je prove that you will get a positive number alpha such that fx is greater than equal to alpha for every x in closed interval ab. তার মানে একটা positive number এর পর থেকেই ওটা values গুলো নেবে if you have a continuous function. Even though a priori you are just writing open interval 0 to infinity, such a thing will not happen. এবার আমরা যে যা শিখেছি সেখান থেকে তুমি immediately বুঝতে পারবে যে কেন এটা হবে, কারণ এফ যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন সেই জন্য ইমেজ এফ টা তোমার বাউন্ডেড সেট, তাহলে তার একটা তো ইনফিমাম থাকতে বাধ্য, তাহলে সেই যে বলছি না যে প্রুভ দ্যাট দের ইজ এন আলফা গ্রেটার দ্যান জিরো, সেই আলফাটা তোমার ইনফিমামটাই হবে আসলে। সো ইউ টেক আলফা টু বি দ্য ইনফিমাম অফ এফ, অর রাদার যে এইভাবে যদি লিখতে সুবিধা লাগে ইনফিমাম অফ এফ এক্স ওয়ের এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি, তাহলে এইটা যে এক্সিস্ট করবে সেটা তুমি প্রথম আজকের থিওরেমে প্রমাণ করেছো যে ইমেজ এফ ইজ বাউন্ডেড। সেকেন্ড থিওরেমে তুমি প্রমাণ করেছো যে আলফা যেটা সেটা কিন্তু ইমেজ এফ এরই একটা পয়েন্ট, সো দ্যার ইজ এ সি বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভাল এ বি সাচ দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু আলফা। তাতে কি দাঁড়িয়ে যাচ্ছে যে আলফা হ্যাজ টু বি গ্রেটার দ্যান জিরো, রাইট? বিকজ দ্য ইমেজ ইজ ইনসাইড ওপেন ইন্টারভাল জিরো টু ইনফিনিটি, সো alpha is greater than 0, so you have got that. And not only that, you also, so that is what I wrote, mane shabdane arek bar likhe diyechi, just that. Or alpha is the infimum of all fx, tar mane ki darache je fx is greater than equal to alpha for all x belonging to closed interval ab. So very simple actually arguments gulo, kintu খুব ভালোভাবে তুমি বুঝতে পারছো যে ক্লোজ ইন্টারভাল এবি থেকে এখানে যদি ওপেন ইন্টারভাল জিরো ইনফিনিটিতে যদি ম্যাপ থাকে তাহলে ওটা আসলে একটা পজিটিভ নাম্বারের পর থেকে ভ্যালিউজ নেবে, ঠিক আছে? মানে তুমি এরকম একটা পজিটিভ নাম্বার, ফিক্স পজিটিভ নাম্বার পেয়ে যাবে, তারপর থেকে ওটা ভ্যালিউজ নেবে, এটা আরবিট্রারিলি স্মল হতে পারে না ফাংশনের মান, এটাই তুমি বলতে চাইছো। ওকে, নেক্সট রেজাল্ট হচ্ছে, দিস ইজ এ সিম্পল এক্সারসাইজ অগেন, যে তোমার যদি ধরো ক্লোজ ইন্টারভাল এ বির ওপরে একটা কন্টিনিউয়াস ফাংশন এফ দেওয়া আছে আর ধরো এক্স ওয়ান এক্স টু এক্স এন এন খানা পয়েন্ট দেওয়া আছে, তাহলে বলছে যে এমন একটা সি খুঁজে বার করো ইন ক্লোজ ইন্টারভাল এ বি সাচ দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়ান প্লাস এফ এক্স টু প্লাস এফ এক্স এন প্লাস এটসেট্রা প্লাস এফ এক্স এন ডিভাইডেড বাই এন, এটা তোমার দেখাতে হবে। তাহলে আমরা কি করব যে তাহলে এটা দেখতে যতটা মনে হচ্ছে যে কঠিন অঙ্ক ততটা একেবারেই না। কিভাবে না, যে আমার এফটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে সুতরাং ওটা একটা বাউন্ডেড ফাংশন, এটা আমরা প্রথমত জানি, তাহলে ওটার ফাংশনের যে ইনফিমাম সেটার নাম দিয়ে দিচ্ছি লিটল এম। এই ভাষাটা কিন্তু খেয়াল করো, হ্যাঁ, আমি ফাংশনের ইনফিমাম ফাংশনের সুপ্রিমাম বলছি, এটার মানে কিন্তু হচ্ছে যে ইমেজ এফ যে সেটটা তার ইনফিমাম আর তার সুপ্রিমাম, তো বারে বারে ওই আমরা বলবো না, মানে উই উইল জাস্ট সে জাস্ট লাইক উই সেড যে আমরা বলবো যে বাউন্ডেড ফাংশন
ঠিক আছে, তো ওই বাউন্ডেড ফাংশনের ইনফিমাম, বাউন্ডেড ফাংশনের সুপ্রিমাম, এই কথাটা উইথ সাম ক্যাজুয়ালনেস ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব। তো লিটল এম ইজ দ্য ইনফিমাম অফ এফ এক্স ফর এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভেল এ বি, অ্যান্ড ক্যাপিটাল এম ইজ দ্য সুপ্রিমাম অফ এফ এক্স ফর এক্স বিলঙ্গিং টু এ বি। এটা আমার জানা আছে, তার মানে কি এফ এক্স যে কোনো এক্স ইন ক্লোজ ইন্টারভেল এ বি যদি নাও, তাহলে এফ এক্সটা কি হচ্ছে, এম এর থেকে বড় বা সমান আর ক্যাপিটাল এম থেকে ছোট বা সমান। তাহলে ইন পার্টিকুলার যে কটা পয়েন্ট আমার দিয়েছে এক্স ওয়ান এক্স টু এটসেট্রা এক্স এন, তার জন্য একই বক্তব্য যে লিটল এম ইজ লেস দ্যান আর ইকুয়াল টু এফ এক্স জে ইজ লেস দ্যান আর ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল জে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, তাই না? এবারে জাস্ট এই কটা ইনইকোয়ালিটি পেলে এন খানা ইনইকোয়ালিটি পেয়েছো, এক্স ওয়ানের জন্য একটা, এক্স টুর জন্য একটা, এরকম করে করে এক্স এন এর জন্য একটা, সব কটাকে যোগ করে দাও। তাহলে বাঁ দিকে কি হবে, এমটা এন বার নিজের সাথে যোগ হবে, সুতরাং এন এম হয়ে যাচ্ছে। মাঝখানে কি হচ্ছে, এফ এক্স ওয়ান প্লাস এফ এক্স টু প্লাস এক্সেট্রা প্লাস এফ এক্স এন পাচ্ছ, আর ডান দিকে কি হচ্ছে, ক্যাপিটাল এম যে নাম্বারটা সেটা নিজের সাথে এন বার যোগ হয়ে যাচ্ছে। সুতরাং নিশ্চয়ই করে এই ইনইকোয়ালিটিটা পেয়ে যাচ্ছ, এন এম ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ এক্স ওয়ান প্লাস এক্সেট্রা প্লাস এফ এক্স এন লেস দেন অর ইকুয়াল টু এন ক্যাপিটাল এম। এবার করণীয় কি, ছোট হাতের এন দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ কি যে এফ এক্স ওয়ান প্লাস এটসেট্রা প্লাস এফ এক্স এন ডিভাইডেড বাই লিটল এন, এটা কোথায় আছে, লিটল এম থেকে ক্যাপিটাল এম এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে আছে। তাহলে এবারে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম লাগাও, কারণ তুমি জানো যে লিটল এম টা ইমেজ এফ এ আছে, আমরা প্রমাণ করেছি, ক্যাপিটাল এম টাও ইমেজ এফ এ আছে। তাহলে লিটল এম আর ক্যাপিটাল এম এর মাঝখানের যেই পয়েন্ট, যাই পয়েন্ট নাও না কেন, সেটা ইমেজ এফ এ থাকবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, দ্যাট ইজ টেলিং ইউ দ্যাট দের ইজ এ সি ইন দ্য ক্লোজ ইন্টারভেল এ বি সাচ দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু দিস পার্টিকুলার নাম্বার এফ এক্স ওয়ান প্লাস এটসেট্রা প্লাস এফ এক্স এন ডিভাইডেড বাই এন, রাইট? সো হোপফুলি আই এম এবল টু এক্সপ্লেন ইট টু ইউ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ প্রবলেমস ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক। তাহলে আরেকটা অঙ্ক করে আমরা আজকে থামব। কি বলছে যে ধরো এফ আর জি ক্লোজ ইন্টারভেল এ বি থেকে ক্লোজ ইন্টারভেল সি ডি তে কন্টিনিউয়াস সাবজেক্টিভ ফাংশনস দেওয়া আছে, তাহলে অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে ইন ক্লোজ ইন্টারভেল এ বি যেখানে এফ এক্স উইল বি ইকুয়াল টু জি এক্স। এই অঙ্কটা ইজ নট অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন হোয়াট উই আর লার্নিং টুডে, কিন্তু আমরা এটা বোলজানোস থিওরেমের উপরে শুধু নির্ভর করছে। তো দেখা যাক কিভাবে করব। আমি বলছি কন্টিনিউয়াস সাবজেক্টিভ ফাংশন, ঠিক আছে, তার মানে সিটা তোমার ইমেজে আছে, ডিটাও ইমেজে আছে, তাহলে এফ পি ইজ ইকুয়াল টু সি আর এফ কিউ ইজ ইকুয়াল টু ডি, এমন পি আর কিউ ক্লোজ ইন্টারভেল এ বিতে পাওয়া যাবে, তাই না? তাহলে সেটা ধরে নাও যে পেয়েছো, একাধিক পেতে পারো, একটা একটা চুজ করে নাও। সাপোজ পি ইজ সাচ দ্যাট এফ পি ইজ ইকুয়াল টু সি, কিউ ইজ সাচ দ্যাট এফ কিউ ইজ ইকুয়াল টু ডি। এবার জিপি আর জি কিউ নিয়ে কথা বলো, তাহলে জিপি যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু সি হয়ে যায়, তাহলে তো এফ পি ইজ ইকুয়াল টু জিপি হয়ে গেল, তাহলে তো আমার প্রবলেম সলভড। যদি সেটা না হয় কিন্তু জি কিউ যদি ডি হয়ে যায়, তাহলে জি কিউ ইকুয়াল টু এফ কিউ হয়ে যাচ্ছে, তাহলে জি কিউ ইজ ইকুয়াল টু এফ কিউ হয়ে গেলেও আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে কখন আমার প্রবলেমটা এখনো সলভ হয়নি, যদি জিটা এমন হয় যে জিপি সি এর সাথে সমান হচ্ছে না আর জি কিউটা ডি এর সাথে সমান হচ্ছে না, তাহলে সেটা যদি হয়, তাহলে দেখো তোমার ইমেজটা কোথায় যাচ্ছে, ক্লোজ ইন্টারভেল সি থেকে ডি তে যাচ্ছে, তার মানে যাবতীয় ভ্যালিউজ অফ জি এক্স সেটা সি এর থেকে বড় বা সমান হতে বাধ্য, ডি এর থেকে ছোট বা সমান হতে বাধ্য, রাইট? তাহলে জিপি যদি সি এর সাথে সমান না হয়, তাহলে জিপিটা সি এর থেকে বড় হতে বাধ্য, ছোট তো আর হবে না, কারণ সি থেকে বড় বা সমান জায়গাতে যেতে হবে। একইভাবে জি কিউ যদি ডি এর সাথে সমান না হয়, তাহলে জি কিউটাকে ডি থেকে স্ট্রিক্টলি লেস দ্যানই হতে হবে, ডি এর চেয়ে তো বড় জায়গায় যেতে পারছে না, আমরা তো বলে দিচ্ছি এখান থেকে এখান, তাহলে আমার জিপিটা সি এর থেকে বড় হবে আর জি কিউটা ডি এর থেকে ছোট হবে। আমি আশা করি বোঝাতে পারছি। এই কেস জিপি ইকুয়াল টু সি হলে প্রবলেম হয়ে গেছে সলভ,
GQ equal to D होले problem solve हुए गए थे। ए दुटो केस जो दी ना होए, ताहोले problem टा किभावे solve होवे शिट आम्रा लेखा चेष्टा करते। ताले ताते आमी प्रथम observation इटा कोरलाम, ये GP टा C एच चे बड़ो, GQ टा D एच चे छोटो। एबार आमी एक्टा नोटुन function define कोरछी HX, which is equal to FX minus GX, for all X belonging to close interval AB. তাহলে যেহেতু f টা কন্টিনিউয়াস ফাংশন আর g টাও কন্টিনিউয়াস ফাংশন সেজন্য h টা একটা কন্টিনিউয়াস ফাংশন এবারে hp টা ক্যালকুলেট করো তাহলে hp সমান কত হচ্ছে fp - gp তাই না এবার fp কত fp টা c ছিল তাহলে এটা হচ্ছে c - gp c - gp কেমন নাম্বার নেগেটিভ তাই না c - gp ইজ গোইং টু বি লেস দ্যান 0 ভেরি গুড HQ কত HQ হচ্ছে FQ - GQ FQ সমান কত D তাহলে এটা হয়ে যাচ্ছে D - GQ আর D - GQ কেমন নাম্বার গ্রেটার দ্যান 0 রাইট তাহলে H যেটা একটা কন্টিনিউয়াস ফাংশন সেটা কি রকম ফাংশন হয়ে যাচ্ছে যে ওটা HP তে লেস দ্যান 0 আর HQ তে গ্রেটার দ্যান 0 এরকম ফাংশন পাচ্ছো তাহলে তোমার বুলজানোস থিওরেম কি বলছে যে p আর q এর মাঝখানে একটা অন্তত পয়েন্ট পাওয়া যাবে যেখানে ফাংশনের মানটা 0 হবে রাইট যদি এন্ড পয়েন্ট সে এবার কোনটা এন্ড পয়েন্ট এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না ঠিক আছে বিটুইন p এন্ড q p টা বড় হতে পারে q টা বড় হতে পারে p থেকে কিছু যায় আসে না কিন্তু যে ক্লোজ ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট p আর q হবে সেটা তো ab এর সাবসেট হবে আমি এইচ যে ফাংশনটা যেটা ক্লোজ ইন্টারভেল এবি এর উপরে ডিফাইন্ড আছে সেটাকে ওই সাব ইন্টারভেল এর উপরে রেস্ট্রিক্ট করলাম তো সাব ইন্টারভেল গিভেন বাই দা এন্ড পয়েন্টস পি এন্ড কিউ সেই সাব ইন্টারভেল এর উপরেও তো এইচ কন্টিনিউয়াস অবভিয়াসলি পুরো ইন্টারভেল এ কন্টিনিউয়াস সুতরাং সাব ইন্টারভেল এও কন্টিনিউয়াস এরকম আর্গুমেন্ট আমরা আগেও দিয়েছি এবারে এন্ড পয়েন্টে এইচ এর ভ্যালুটা অপোজিট হয়ে যাচ্ছে একটাতে লেস দ্যান 0 হচ্ছে অন্যটাতে গ্রেটার দ্যান 0 হচ্ছে তাহলে কি হবে যে মাঝখানে একটা পয়েন্ট পাওয়া যাবে যেটাকে আমি নাম দিচ্ছি আর যেখানে h এর ভ্যালু 0 হবে বিকজ h ইজ এ কন্টিনিউয়াস ফাংশন দিস ইজ বাই বুলজানোস থিওরেম তাহলে h r যদি 0 হয় তার মানে কি দাঁড়িয়ে গেল যে তুমি ওই r পয়েন্টে f r আর g r ইকুয়াল পেয়ে গেছো এটাই হচ্ছে তোমার অঙ্কটা তো যদি আমি দুটো কন্টিনিউয়াস সাবজেক্টিভ ফাংশনস ফ্রম ক্লোজ ইন্টারভেল AB টু ক্লোজ ইন্টারভেল CD নি তাহলে আমার একটা পয়েন্টে অন্তত fx equal to gx হবে এখানে এই সাবজেক্টিভটা কেন নিতে হলো সেটা আমি একটা ছোট করে লিখেছি এখানে ঠিক আছে মানে ছোট মিন্স একেবারে মানে ফন্টটাও ছোট টাইনি করে লিখেছি তো দাঁড়াও আমি বলছি কি লিখেছি তাহলে আমার এক্সাম্পলটা আমি কি নিচ্ছি যে এফ আর জি দুটো কন্টিনিউয়াস ফাংশন নিলাম ফ্রম ক্লোজ ইন্টারভেল 01 টু ক্লোজ ইন্টারভেল 01 কি রকম ডেফিনিশনটা দিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু আর জি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে দেখো এই দুটোই তো তোমার মানে কন্টিনিউয়াস ফাংশন নিলাম বলেছি কিন্তু ফাংশনের চেহারা এই মানে হচ্ছে যে এরা কন্টিনিউয়াস ফাংশন তাই না fx is equal to x একটা কন্টিনিউয়াস ফাংশন আর ওটাকে জাস্ট হাফ দিয়ে গুণ করছো সুতরাং ওটা কন্টিনিউয়াস ফাংশন g এর ক্ষেত্রেও তাই x is continuous x plus 3 is continuous সুতরাং ওটা পুরোটাকে 1/4 দিয়ে গুণ করলে সেটাও কন্টিনিউয়াস তাহলে f আর g দুটোই কন্টিনিউয়াস ফাংশন হয়েছে 01 থেকে 01 এ যাবে এটাও বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা কি ঘটছে দেখো দুটোই ইনক্রিজিং ফাংশন স্লোপটা তো 1 এটাতে স্লোপটা সরি হাফ আর এটাতে স্লোপটা 1/4 মানে পজিটিভ স্লোপ ওকে ঘটনাটা কি ঘটছে f0 টা তোমার 0 হচ্ছে আর f1 টা হাফ হচ্ছে হ্যাঁ আর মানে এটা 0 আর হাফ এর মধ্যেই থাকবে সো ইমেজ f টা ক্লোজ ইন্টারভেল 0 টু হাফ হয়ে যাচ্ছে অথচ g এর ক্ষেত্রে কি হচ্ছে g0 টা 3/4 হচ্ছে আর g1 টা কত হচ্ছে 1 প্লাস 3 বাই 4 সো জি 1 টা 1 হয়ে যাচ্ছে রাইট তাহলে তোমার ইমেজ এফ টা ক্লোজ ইন্টারভেল 0 টু হাফ এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে আর ইমেজ জি টা ক্লোজ ইন্টারভেল 3 বাই 4 থেকে 1 এর মধ্যে চলে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ইকুয়াল টু হবে
হ্যাঁ, এটা খুব শক্ত নয়, চাইলে একটু চেষ্টা করে দেখতে পারো তাহলে যে এরা এটা একদমই ইকুয়াল হবে, তাতে এটা ডিসজয়েন্ট হয়ে গেল, তাই না? তাহলে এই যে এফএক্স ইজ ইকুয়াল টু জিএক্স, এটার কোনো আশাই নেই। তার মানে আমার এটা জরুরি যে এই যে দুটো ফাংশন এখানে ডিফাইন্ড হচ্ছে সেটা কিন্তু সাবজেক্টিভ হতেই হবে, মানে সাবজেক্টিভ না নিলে আমি পারবো না জিনিসটা করতে, মানে নাও সরি নাও হতে পারে, সেটার একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। তাহলে আজকে আমরা এখানেই থামি, আর নেক্সট ক্লাসে আমরা ইউনিফর্ম কন্টিনিউটি নিয়ে কথা বলবো।